সুস্বাগতম বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইউপিএসসি প্রিপারেশানে জিওগ্রাফি বা ভূগোলের জন্য আমরা কি কি বই পড়তে পারি। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টগুলো তোদের পলিটি, আমরা আগের ভিডিওতে পলিটিকের জন্য কি কি বাংলা বই পড়া যায় সেটা দেখেছি, তো এবার আমরা ভূগোল দেখবো। তো তারপরে ভিডিওতে আমরা ইকোনমির জন্য কি কি বই পড়তে পারি সেগুলো দেখবো। তো চলো দেখা যাক জিওগ্রাফির জন্য কি কি বই পড়া যায়। তো দেখো, পাশে আমার পাশে এখানেই রয়েছে, এটা এমনি পুরনো বই, এটা বই তো দেখতে পারো, এটা একদম সব ওয়েল নোন বই, সবাই জানে, মাজিদ হুসাইনের বই। ঠিক আছে, এটা তো আছে ইংলিশ মিডিয়ামের, পেপার ওয়ান, মাজিদ হুসেন। এটা দেখতে পাই, এটা তো ইংলিশ মিডিয়ামের জন্য দেখতে পারো, এটা তো সবাই জানে, নেটে সার্চ করলে এমনি পেয়ে যাবে। তো তাছাড়া যদি অন্যান্য বই দেখতে হয়, ধরো যদি যেটা পুরো সিলেবাস যেটা কভার করে সেটা যদি সেই হিসাবে দেখতে হয়, তাহলে তুমি দেখতে পারো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে 9-10-এর বই ছিল, হাজরা গরানের যেটা বই, ওল্ড সিলেবাসে দেখো আমাদের বইয়ের এরকমই সাইজ ছিল। ঠিক আছে, সেই বইটা দেখতে পারো, এটা পুরো সিলেবাস মোটামুটি কভার করবে 9-10-এ, কারণ এটা আমরা 9-10-এ তো সবাই আমরা পড়েছি। ঠিক আছে, আর তারপর যাদের ধরো জিওগ্রাফি তোমার বা ভূগোল তোমার 11-12-এ ছিল না, তারা যদি তোমার এই বইটা দেখে, এটা 9-10 দুটোই কভার করেছে। ঠিক আছে, সিলেবাসটা তখন এই বইয়ের সাইজ ছিল এরকম, তো এখন তো অনেক পার্ট চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে দেখো, 11-12-এর এই বইটা, 11 আর 12-এর যদি এই বইগুলো দেখা হয়, তাহলে মোটামুটি যে ইউপিএসসির যে পুরো সিলেবাস আছে সেটা মোটামুটি পুরোটাই কভার করবে। দেখো, এই আধুনিক ভূগোল, যুধিষ্ঠির হাজা আর অধ্যাপক দুলাল দাস এর যে বইটা, যে এটা হচ্ছে ক্লাস 11-এর বই, আর হচ্ছে এটা হচ্ছে ক্লাস 12-এর বই, আধুনিক ভূগোল দ্বাদশ শ্রেণীর যুধিষ্ঠির হাজা ও অধ্যাপক দুলাল দাস, এই দুটো বইতে মোটামুটি পুরো সিলেবাসটাই কভার করবে। ঠিক আছে, আমি পুরো, তুমি যখন যদি এখান থেকে সূচিগুলো দেখো পরপর, ধরো যে প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল যেগুলো আছে, তো সেগুলো যদি দেখা হয় তাহলে পুরোপুরি পুরো সিলেবাসটাই এখানে কভার করবে। তুমি দেখো যে 11-এর যে সিলেবাসটা যদি দেখা হয় এখানে, এই যে প্রাকৃতিক ভূগোল যেটা আছে, অর্থনৈতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, তুমি যদি একদম পুরো সিলেবাসের সাথে ইউপিএসসি দেখো, মোটামুটি পুরোটাই চলে আসবে। ঠিক আছে, এই দুটো বইতে যদি দেখা হয় তাহলে পুরো সিলেবাস চলে আসবে। আর তাছাড়া তো এনসিআরটি যেটা আছে সেটা তো দেখতেই হবে, আর যদি এনসিআরটি ছাড়াও তুমি যদি এগুলো, এই দুটো বই দেখো, মোটামুটি ফুল সিলেবাস কভার করে। আর সাধারণত ধরো যে দ্য হিন্দু পেপার থেকে যে নোট বানানো আছে ওটা তো নিয়মিতই করতে হবে। ঠিক আছে, তাহলে যেগুলো কারেন্ট যেগুলো টপিকগুলো ঘটছে, ধরো কোথাও বন্যা হলো, কোথাও মানে খরা হলো, এই কোন কোন জায়গায় হলো, এই জিনিসগুলো থেকে প্রত্যেক দিন তো আমাদের নিয়মিত করে নোট বানাতে হবে। আর তাছাড়া বেসিক জিনিসটা বোঝার জন্য এই বইগুলো দেখা যেতে পারে, ক্লাস 11-12 বা 9-10-এর বইটাকে যদি দেখা হয় তাহলে পুরোপুরি একদম ডিটেলসে পুরো যে সিলেবাসটা আছে পুরোটাই এখানে কভার করে। তো ঠিক আছে, যদি এটা দেখা হয় তাহলে তুমি মোটামুটি পুরোটাই চলে আসবে। আর তাছাড়া যে ইন্ডিয়া ইয়ার বুক যেটা আছে, সেখান থেকে ধরো নিয়ে নিয়ে যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট আছে সেখান থেকে ধরে ধরে যদি নোট করা হয়, তাহলে পুরোপুরি ফুল সিলেবাসটাই চলে আসবে। তো ঠিক আছে, এই ভিডিওতে আমরা দেখলাম যে জিওগ্রাফির জন্য বা ভূগোলের জন্য আমরা কী কী বই পড়তে পারি ইউপিএসসির জন্য, যে বাংলা মিডিয়ামে যেগুলো বইগুলো দেখলে পুরো সিলেবাসটাই ক্লিয়ার করে। তো ঠিক আছে, তাহলে এর পরের ভিডিওতে আমরা দেখব যে ইকোনমির জন্য বা অর্থনীতির যে পার্টটা আছে, ইন্ডিয়ান ইকোনমি পার্টটা আমাদের সিলেবাসে, তো তার জন্য আমরা কী কী বই ফলো করতে পারি বাংলা মিডিয়ামে। ঠিক আছে, তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।